আগে নিজেরা ঠিক হন, এখানে যারা বসে আছে তারা ঠিক হন, এখানে যারা বসে আছে নিজেদের আখের গোছানোর জন্য। এটা যদি ঠিক না হয় এই এলাকা কেউ ঠিক হবে, এদের কোন দোষ নেই। এরা যারা সামনে বসে আছে তাদের কোনো দোষ নেই, এই গায়ে যারা বসে আছে তাদেরকে ঠিক হয়ে দেওয়া হবে। কে কার তামসা দেখে, কে কার তামসা দেখে? কুচবিহার জেলা চলছে, তোর তামসা আমি দেখবো। যাই জেলা সভাপতি হয় বাকিগুলো সবাই কা তোর তামসাটা দেখবে। আরে ভাই বাড়িতে পড়বি, কে কার তামসা দেখবে? এই করতে করতে আমাদের তেলে শেষ হয়ে গেল, বাতি নিভিয়ে যাচ্ছে, তাও তামসা দেখা শেষ হয়। যে যার ইচ্ছা মতো চলছে, যে যার ইচ্ছা মতো সংগঠনের কাজ করছে। এই অবস্থা যদি চলে তাহলে 2024 কুচবিহার জেলার রেজাল্ট যা ছিল তাই হবে। আমরা যদি সংশোধন না করি, আমার কথাগুলো শুনতে খারাপ লাগে, এখানে আসে অনেকে শুনতে আসে খারাপ লাগে, কিন্তু আমি নিজের জীবন দিয়ে বাস্তব উপলব্ধি করেছি যে সংগঠন মানুষের সাথে থেকে যদি সংগঠন করা যায় মানুষ কখনো পিছন ছেড়ে যায় না, মানুষ কখনো পিছন ছেড়ে যায় না। 2021-এর কঠিন লড়াই, 2021-এর কঠিন লড়াই আমরা দেখেছি 2019-এ। যারা মানুষের সঙ্গে দাঁতের দাঁত চেপেছিল তাদের সঙ্গে মানুষ ছিল, আর যারা 2019-এর থেকে মানুষকে রেখে সরে গেছে তাদের সঙ্গে মানুষ থাকে।